আমরা হইলাম মামুর ডান হাত। চুপ! তোরা তোর মামুর ডান হাতি হোস আর বাম হাতি হোস আমার তো জানা দরকার নেই। তোদের ঘরে কি বাবন নেই? ওই শালা দেখি মাইয়া মানুষের মতো কথা কয়, মনে হয় আমরা ওর ওলনা ধরে টান দিছি। ভালোই ভালোই, রাস্তাটা ছেড়ে দে, মেয়েটাকে হাসপাতালে নিতে হবে। আপাতত ছাড়তাছি না, এক কাজ কর, হয় হাসপাতালটা এখানে নিয়ে আয়, না হয় বুলডোজার দিয়ে রাস্তাটা পরিষ্কার কর। তোদের হয়তো জানা নেই আমি নিজেই একটা বুলডোজার। হাজতে লক করুন, মনে হয় হাজত তো তোমার বাবার টাকা দিয়ে তৈরি, যার জন্য তুমি বললেই লক করে দেব। আমার বাবার টাকায় তৈরি হলে আর আপনাকে বলতাম না, সরকারি টাকায় অপরাধীদের জন্য তৈরি, আর আপনি হচ্ছেন এই থানার ওসি, তাই আপনাকেই বলছি। তুমি জানো শমশের কে? মামুর ডান হাত। মামুর কোন লোকজনের জন্য এই হাজত তৈরি হয়নি। কেন, হাজতটা কি মামুর বাপের টাকায় তৈরি? আর আপনি কি মামুর গোলাম না চাকর? এই মুখ সামলে কথা বলবে, নইলে তোমাকে হাজতে লক করে দেব। সেই ক্ষমতাটা আপনার হবে না। কোথাকার বাহাদুর তুমি? আমার নাম বাদল, পুলিশের ট্রেনিং এ আমি স্বর্ণ পদক পেয়েছি। চাকরিতে জয়েন করার আগে আপনাকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার বুঝতে বাকি নেই জনগণের মনে পুলিশের প্রতি কেন এত খারাপ ধারণা জন্ম নিচ্ছে। এখনো তুমি চাকরিতে জয়েন করোনি, আগে জয়েন করে তারপর বড় বড় কথা বলবে, যাও বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আপনিও মনে রাখবেন আমি এই থানাতেই জয়েন করব। আইনের চেয়ে শালা